জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নাই জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নাই তুমি যে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গোনাগা يا رسول الله আমাকে বলা হয়েছে দুইজন মহিয়সী নারী সম্পর্কে আলোচনা করার জন্য একজন হলো আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন হলো আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদের একটু জানতে হবে এই প্রজন্ম ইতিহাস জানে না এদেরকে জানাইতে হবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমান নবী পাকের প্রথম স্ত্রী সুবহানাল্লাহ জানার দরকার আছে না এই পৃথিবীতে আমার আল্লাহ আমি স্টেজে বসার পরে বিষয় দিছি আর কি ওন যুদ্ধরা পারি আর কি এই পৃথিবীতে আমার আল্লাহ একজন নারীকে সালাম দিছে সুবহানাল্লাহ এই মহিলাটার দাম কি কম না বেশি এই মহিলার নামই হলো হযরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ আমার নবী যখন জাবালে নূর পাহাড়ে গেলেন জাবালে নূর পাহাড়টা হলো যে পাহাড়ে সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে এই কোরআনের সূরা আলাকটা সূরা আলাক 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 এই কোরআনের সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত সর্বপ্রথম যে পাহাড়ে নাযিল হয়েছে এই পাহাড়টা হলো জাবালে নূর সুবহানাল্লাহ এই পাহাড়টার উচ্চতা হলো 2100 ফুট উপরে আমি বাংলাদেশ টাইম রাত্র আড়াইটার সময় পনে দুই ঘন্টা লাগাইয়া উঠছি ওখানে উইটটা আবার নিচে নামতে হয় নাম হইল গারে হেরা উপর উইটটা নামতে হয় মাঝখান ওরা জানে উপর উইটটা নামতে হয় বড় খাড়া এখন তো কিছু সিঁড়ি হয়েছে ওই সময় সিঁড়ি ছিল না আমার ফোনে দুই ঘন্টা সময় লাগছে সিঁড়ি দিয়া আর আমার নবী সিঁড়ি সারা কত দিক দিয়া ভাতর বায়া বায়া উঠছে নবী যখন ওখানে ধ্যান করতেন একটা মহিলা নবীর জন্য টাইম টাইম খাবার নিয়ে যাইতো এই পাহাড় উঠিয়া
এই মহিলার নামই হলো হযরতে খাদিজাতুল কুবরা বড় দনাঢ্য নারী ছিল সমস্ত টাকা পয়সা নবীর জন্য আর দ্বীনের জন্য তিনি ব্যয় করে দিয়েছে এই খাদিজাতুল কুবরা ছিল আমার নবীজির মানসিক প্রশান্তির নাম জোরে কন্যা সুবহানাল্লাহ ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পরে আমার নবীজি তায়েফ চলে গিয়েছিল নবীর মানসিক প্রশান্তির নাম খাদিজা ওই মানসিক প্রশান্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী নবীর প্রোটেকশন দিয়ে রাখতেন খাদিজা নবী একটু কাফেরদের জ্বালা যন্ত্রণায় সেখান থেকে তায়েফে চলে গেছেন একটু শান্তির জন্য আরেকটা কথা আছে আমার নবীজি 11টি বিয়ে করেছেন এর মধ্যে প্রথম স্ত্রী হলো আম্মাজান খাদিজাতুল কুবরা ওনার রওজাটা আছে মক্কায় জান্নাতুল মুআল্লায় মনে রাখবেন জান্নাতুল বাকি হলো মদিনায় জান্নাতুল মুআল্লা হলো মক্কায় আমি রাত্রে বেলা জিয়ারত করতে গেছিলাম আমি নিজে মা খাদিজার রওজা মুবারকের পাশে দাঁড়ায়া জিয়ারত করছি ওখান থেকে ঘুরে আবার পরে আমার হৃদয়ে মদিনা নয়নে মদিনা এই জন্য আমি আমার মতো করে কিছু কথা বলি একটু অস্থির অস্থির লাগে আমার কাছে মদিনায় যারা একবার যায় বারবার যাইতে মন চায় জোরে কন্যা সুবহানাল্লাহ আমি কথা বলতেছি মানুষগুলো যেন মাঠটা বইরা যায় আসার একটা সুযোগ দিতেছে ভাইরা আমার যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবী দ্বিতীয় বিয়ে করেন নাই অনেকে বলে আমার নবীজি স্বইচ্ছায় বিয়ে করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে নবীকে অপবাদ দিয়ে কথা বলতে চায় নাউজুবিল্লাহ বলবেন না নবীজি একাধিক বিয়ে করেছেন ইতিহাস তালাশ করে দেখেন মহিলা এসে বলছে নবী আমার কেউ নাই আপনি স্যার আপনি যদি আমার একটা আপনার চরণে ঠাই দিতেন আমার নবী তাকে বিয়ে করে রসুলের চরণে ঠাই দিয়েছেন একাধিক বিয়ে করলো নবীর ইনসাফটা ছিল এমন আমরা দেশে তো একজন দুইটা বিয়া করে একটার রাহে গ্রাম ও একটার রাহে শহর একটারে কষ্ট দেয় আর একটারে সাঙ্গের ফতিল্লা রাহে ইনসাফ না করতে পারলে দ্বিতীয় বিয়া করা যাবে না আমার নবীর প্রশ্ন করছেন নবী গো আপনার তো একাধিক স্ত্রী আপনি কারে বেশি ভালোবাসেন নবী বলছেন আজকে রাত্রে আমি যার হাতে খেজুর দিব তাকে আমি ভালোবাসি তো আমার নবী পাক রাতের বেলা এক স্ত্রীর ঘরে গিয়ে একটা খেজুর দিলেন স্ত্রী খুশি ডাক দিয়ে বললেন আমি যে তোমার খেজুর দিছি সকালে কাউরে কয়ও না নবী আরে এক স্ত্রী করে গেছেন এইভাবে সবাই রে খেজুর দিয়ে আইছে সকালবেলা সবার চেহারা ফর্সা আনন্দের ঝর্ণা ধারা এটাই ছিল আমার নবীর ইনসাফ ওই খাদিজার ঘরে যে মহিয়সী নারী যিনি গোটা কুল কায়নাতে নারী সমাজের জান্নাতের সর্দারিনী তার নামই হলো হযরতে মা ফাতেমা সুবহানাল্লাহ চিনতে হবে না কে কার ঘরে এই প্রজন্ম এগুলা জানে না রসুল যখন ওই জাবালে নূর আবার কোরআন কথা
মা ফাতেমার আম্মা মা খাদিজাতুল কুবরা নবী জন্য খাবার নিয়ে গেছে ওই পাহাড়ে আর ওই কুরআন যখন নাজিল হওয়ার পরে নবী আয়েশা তেলাওয়াত করতেছে اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই পাঁচটা আয়াত আল্লাহ প্রথম নাজিল করছেন নবীজি দুনিয়াতে আয়েশা বলতেছে আরে নবীজি এসে বলতেছেন খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি আমার কম্বল দিয়া জড়ায়া ধরে কোরআন বড় পাওয়ারফুল جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله رب العالمين قرآن الكريم المدد جمعات كربا شئ بول دیئے چن اي قرآن تو بر پاور فول بحر تھر تھر کرے قرآن اللہ رب ویتر کپت چھلو کرے چھل এই কোরআনটা আমার আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন নবীর উপরে কোরআনটা নাজিল করেছেন জিব্রাইল আলাইহি সালাম বললেন ইকরা আপনি পড়ুন রাসূল বললেন মা আনা বিকরিয়িন আমি পাঠক নয় অর্থাৎ আমি তোমার কথা পড়তে পারি না অনেক মানুষ ওয়াজ করে আমার নবী নাকি বলতে আমি পড়তে জানি না অনেকে বলে আমার নবী বলে পড়তে জানে না অনেক মানুষ কয় আমি নবী নাকি লিখতে জানতেন না পড়তে জানতেন না যারা এই কথাগুলো বলে তারা হাদিস ভুলে গেছে আমার নবী বলতেন মুইস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে আমার শিক্ষক পৃথিবীর কেউ না জবানটা খুলে বলেন নবীর শিক্ষক একজন জোরে বলুন তিনি নাম কি এই জন্য জিব্রাইল প্রথম কাজ করো পড়ুন জিব্রাইল তো নবীর উস্তাদ না আজ জিব্রাইল নবীরে পড়াইব সেই মাত্র কইছে বিসমি রব্বিকা আল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যেই মাত্র আল্লাহর নাম শুনলেন আমার নবী ডক ডক করে পড়া শুরু করে দিয়েছে ঠিক আছে না কথাগুলো এই আয়াত নাজিল হলো নবী খাদিজারে বললেন খাদিজা কোরআন বড় পাওয়ারফুল আমাকে কম্বল দিয়া জায়গা ধরো কারণ ওহি বড় ভারী জিনিস একমাত্র আমার নবী সারা এই বাড়ি জিনিস ধারণ করার ক্ষমতা পৃথিবীর কোনো সৃষ্টি নাই কথা বলেন ঠিক কিনা নবী যখন কোরআন তেলাওয়াত করেন কাফেররা বলে কোরআনটা নবীর বানানো
আমার নবী বলেন না না কুরআন আমার বানানো নয় মানুষের বানানো নয় আপনারা জবান খুলে বলুন কুরআনটা নাযিল করেছে কে কাফেররা বললে কুরআনটা বানানো নবী বলে কুরআন আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কুরআনকে নাযিল করেছি এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই জবানটা খুলে বলেন কুরআন হেফাজতের মালিক কে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এরপরে যতই নবী বলে কুরআন আল্লাহর আল্লাহর কালাম তখন তো মুসলমানদের সংখ্যা ছিল নগণ্য এখন না সুন্নি অভাব নাই এমন এক সময় গেছে আগের সুন্নি আলেমরা যখন আইতো গাজী আকবরের রিজভীর থেকে শুরু করে আল্লামা এম এ জলিল সাহেবের থেকে শুরু করে এই এলাকার ভিতরে সুন্নিদের কথা বলছে তখন এত অত্যাধুনিক যন্ত্রমন্ত্র এ মাইক ট্যাগ ছিল না দুই একটা মাইক লেগে নিলে বুম্বা দিয়া গিরা গিরা সুন্নিদের খেদমত গাড়ি দিয়ে আইছে না আইটে আইছে শায়েস্তাগঞ্জ থেকে কথা কর না কেন ঠিক না বেটি আইটে আইসা সুন্নিদের খেদমত করছে কথা কর ঠিক না তো নবী যে যখন তেলাওয়াত করতেন তখন তারা নবীরে উটের নারী বলে দিয়া ঢিল মারত নাউজুবিল্লাহ কর নবী যখন তেলাওয়াত করত নবীরে থুতু মারত নাউজুবিল্লাহ কর নবীরে পাথর মারত নবীকে বলা হয়েছে নবী গো আপনি বদদুয়া দিয়া শেষ করে দেন না নবী বলে আমি তো রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এজন্য অনেকে ফেসবুকে তাহিরের গালি দেয় না কম গালি দেয় ফেসবুকে গালি দিতেছে তাহিরি এটা তাহিরি এটা কত গালি দিতেছে আমারে আমি তাদের গালির দিকে কর্ণপাত করি না আমি এতটুকু জানি গালি দেওয়া ভালো না গালি দেওয়া ভালো না যতক্ষণ তার গালির জবাব দেওয়ার জন্য আমি ব্যস্ত থাকব ততক্ষণ আমি আল্লাহকে পাওয়ার জন্য কিছুটা কর্ম করলে আমার লাভ হবে পিছনে লোকে কি বলে সেটা দেখার টাইম কি তাহিরের আছে না আমি সামনে যাইতেছি আমার টার্গেট সোনার মদিনা সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি ওই সোনার মদিনা দিয়ে আমি হাঁটতেছি পৃথিবীর কোন নিকৃষ্ট মানুষের স্লোগানে কান দেওয়ার মতন তাহির সময় নাই হাদিস শরীফের মধ্যে আসছে কাহারো পিতা মাতাকে গালি দিও না অন্যের পিতা মাতাকে গালি দিলে সেই গালিটা উল্টা তোমার নিজের মায়ের উপরে এসে পড়ে রসুল বলেন কোরআনটা আল্লাহর কালাম কাফেররা কয় এটা তোমার বানানো কোন তো কেমন লাগে অথচ এই কোরআনটা নবী ধারণ করতে যায় ঘেমে গেছে সুবহানাল্লাহ বলবেন না বান্দার ডিরেকশন বান্দার সংবিধান দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআন হলো মানব জাতির সংবিধান এতে রয়েছে তোমার আমার চলার পথের সমাধান নিখুঁত নির্ভুল সমাধান এখানে ভালো দিক মন্দ দিক দুইটা ধারা দেওয়া আছে এই পথে চললে তুমি জাহান্নামে যাবে এই পথে চললে তুমি জান্নাতে যাবে এটা একটাই গাইড লাইন সেটা হলো আল কোরআন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قرآن شريف বলে কি খারাপ লাগে শান্তি লাগে না বাজান
আমি আমার নবীর শরণ করতেছি কোন জায়গায় কোরআনটা নাযিল হয়েছে আমার যুবক ভাইরা নবী বলেন কোরআন আল্লাহর কালাম কাফেররা কো মানুষের বানানো তখন আল্লাহ আর বরদাস্ত করে না আল্লাহ কোরআনে আয়াত লাগাই দিয়েছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো আমার নবী যেই কালামটা তোমাদের সামনে তুলে ধরলেন এই কোরআন নিয়ে যদি তোমরা কোনো সন্দেহ করো কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো ওয়াদউ শুহাদাআকুম এবং তোমরা তোমাদের সাক্ষী গোলার ডাকো মিন দুনিল্লাহ আমার আল্লাহ ছাড়া তোমরা আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী গুলারে ডাকো ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফা ইল্লাম তাফালু যদি এটা করতে না পারো ওয়ালান তাফালু আর কখনো করতে পারবে না ফাত্তাকু তোমরা আল্লাহকে ভয় করো আন্নার আল্লাহর বানানো জাহান্নামকে তোমরা ভয় করো আল্লাহ দিয়ে যা হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যার ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান্নামের আগুন ধরাইব আল্লাহ মানুষ দিয়া ও চুরার গাড়ির বাবা আমি তাহির যেই কথাগুলো বলবো দলিল ছাড়া কোনো কথা বলবো না আল্লাহ বলছেন ওয়াকুদ আল্লাদি যাতে রয়েছে যা হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যে জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া আরে এ দুনিয়ার মানুষ চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া কিন্তু আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া ওই মানুষটা যদি আমি হইয়া যাই তাইলে কি উপায় হবে আমার দুনিয়া থেকে বিদায় হইয়া এই জন্য আল্লাহ পাথর দিয়া মানুষ বানাইছি আমার আল্লাহ বলেন ওই এই জন্য যুবক আল্লাহ চ্যালেঞ্জ করলেন তোরা বহ তোরা বহ বাহাস হবে বাহাস এই সুন্নি দাও মাঝে মাঝে বাহাস ঘোষণা করে এটা মনে করেন বাড়াবাড়ি বাড়াবাড়ি না বেশি বাইরা গেলে বাহাসের ঘোষণা করা এটা আমার নীতি না এটা সুন্নতে এলাহি কথা বলেন ঠিক কিনা আমি ঘোষণা করছি নবী বলছে কোরআন কার কালাম কথা কনা নবী বলছে কোরআন কার কালাম আর কাফেররা কয় কি বানানো আল্লাহ বাস হবে খেলা হবে কত মানুষ কত খেলা এখন তো কত খেলা চলতেছে আসেনি আমরা প্রেমের খেলা খেলি দেখছেন না শিয়ার গোষ্ঠীর কেমনে দর্শি পাট্টি বানায় ছেড়ে দিল কথা বলেন ঠিক না নিরাইনি তোমরা আমার লগে থাকো আমি শুধু দরাই দেব কেডা কোন লাইনে আছে আমার দায়িত্ব খালি দরাই দেওয়া বাকিটা আপনারা করবেন
কাজী আসেননি কাদিয়ানের লোকে কোনো আপোষ আছে না শিয়ারের লোকে আপোষ আছে না খারিজিদের সাথে আপোষ আছে না বাতেলের সঙ্গে আপোষ আছে না ইমানের দাম বেশি না টাকার দাম বেশি না আমি মনে হয় এদ্র যাইছি একমাত্র আমি ডাইরেক্ট অ্যাকশনের কারণে আইছি কোন ফাঁকি ঝুঁকি ইমানের ক্ষেত্রে কাউরে ছাড় নাই কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলছেন আসো মাঠে আসো তোমরা তোমরা সাক্ষী দিলে যাও ফাকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম তোমরা তোমাদের সন্তানদের লইবা আমি আমার সন্তানদের লইয়াব তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসবা আমি নারীদের পক্ষ থেকে নারী নিয়ে আসব আসো কোরআন কি আল্লাহর কালাম নাকি মানুষের বানানো আমি প্রমাণ করব তোমরা মানুষের বানানো প্রমাণ করবা আসো ময়দানে আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু যদি এটা তোরা প্রমাণ করতে না পারোস ওয়ালান তাফআলু কখনই আর পারবে না সুবহানাল্লাহ এখন কি কোরআন দিকে ফাড়াইতে পারে তো গ্যারান্টিটা কি দিছে এই কোরআন এমন একটা গ্রন্থ জালিকাল কিতাবু লা রাইবা ফি যার মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ এই জন্য আমার নবী বাহাসের ময়দানে যাবে ওই সময় বাহাস বড় সাধারণ ছিল না চতুর দিকে ছিল শুধু কাফের আর কাফের শুধুমাত্র ঠনক শুধুমাত্র অল্প সংখ্যক মুসলমান ছিল আরেকটা তত্ত্ব আপনাদের জানতে হবে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকর আর বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন হযরত মাওলানা আলী আর মহিলাদের মধ্যে নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা আচ্ছা ওয়াজ আপনারা বুঝেননি আমার লাইন কি লড়ছি আমি এক ইঞ্চি কিন্তু লড়ি নাই সাবধান জামালের নূর থেকে শুরু করছি সাবধান এরপরে আমার নবী বাহাসের ময়দানে যাবে ওই ময়দানে যাওয়ার সময় আমার নবী বললেন এ আলী তুমি চলো কোরআনের সত্যতার চ্যালেঞ্জের ময়দানে বাহাস হবে তুমি চলো এই মৌলা আলী কে জানেন যে আলী পৃথিবীর মধ্যে একটা সন্তান খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন যার নাম হইল হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৌলা আলীর দাম কি কম না বেশি আর জোরে বলো কম না বেশি আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিয়ে গেলেন এরপরে আমার নবী বললেন ও ফাতেমা তুমি চলো ওই যে মা খাদিজা যা বলে নূর এক মা ফাতেমার আম্মা খাদিজা কোরআন নাজিলের পরে নবীরে কম্বল দিয়ে ডাইক্কা দে আর ওই খাদিজার মেয়েকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে বাহাসের ময়দানে রসুল যায় জোরে কন্যা সুবহানাল্লাহ কইতেন না ওই দুইজনের খেদমত কি কম না বেশি এরপরে মা খাদিজাতুল কুবরার মেয়ে হযরতে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে আমার নবী নিয়ে গেলেন ওই তোর ওই বাহাসের ময়দানে বন্ধুরে আমার ও চুরার ঘাটের বাবারা বড় দামি দামি কথা বলতেছি আমি 1,00,000 লোকের সামনে যে ওয়াজগুলা করি আজকে আপনাদের সামনে আমি একইভাবে কথা বলতেছি এই জন্য আমার বাবা এবার আমার নবী মা ফাতেমাকে সাথে নিয়ে গেলেন এরপরে আর কার নিচে জানেননি একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন বাহাসের ময়দানে আমার রসুল পাঁচ চারজনকে সাথে নিলেন নেওয়ার পরে আমার নবীজি কাফেরদের মুখোমুখি হলেন ওরা প্রমাণ করবে কোরআনটা বানানো আমার রসুল প্রমাণ করবে এটা আল্লাহর কালাম কাফেররা কয় ঠিক আছে তুমি পড়ো এবার রাসুল পড়া শুরু করলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার
না শানি আকা হুয়াল আবতার এই কুরআন কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা আর সূরা বাকারা আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার কথা বলেন ঠিক কি না আমার নবী সূরা কাউসার বললেন ইন্না সবাই পড়েন না ইন্না আল্লাহর হাবিবে সূরা পড়লেন এবার নবী বললেন ও কাফের গুষ্টি আমি আমি তোমার সামনে আল্লাহর কালাম প্রমাণ করতে গিয়ে আমি কোরআনটা তেলাওয়াত করলাম এখন তোমরা কোরআনের মতো একটা সূরা বানাও এবার কাফেররা তো আরবিতে পটু এর ভাষাই তো আরবি বানাইলি অসুবিধা কি আমরা বাংলা ছন্দ বানাইলে এটা রাস কইরা এরাও রেডি হইছে মনে করছে বানায় ফলাইব এরপরে মুখ দিয়ে পড়তেছে ইন্না তয়না কাল কাউসার এরপরে আর এটার মতো বানাইতে পারে না লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামিল বাশার আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের কোনো বানানো না নিঃসন্দেহে এই কোরআন হলো আমার আল্লাহর কালাম আরো জোরে কোন আল্লাহু আকবার জোরে বলেন না আরো জোরে কোন আল্লাহু আকবার আজকে যারা বলে মাইক দিয়ে আজান দেওয়াকে বিরক্তিকর মনে করে যারা মনে করে কোরআনের ভিতরে সন্দেহ আছে যারা মনে করে এই কোরআন নাকি উসমানি কোরআন বলে কোরআনকে বিভিন্ন ভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করে যারা বলে এই কোরআন থেকে কিছু আয়াত নাকি কাটছাট করা হয়েছে ওই শিয়ার গোষ্ঠীদেরকে জানাইয়া দিতে চায় তোদের চোদ্দ গোষ্ঠী তোদের উত্তর সুরীরা এই কোরআনের চ্যালেঞ্জ করে সত্যতার কাছে হেরে গিয়েছিল সাড়ে চোদ্দশো বছর আগে তোদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস আর আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস কোরআনের ইতিহাস ইসলামের ইতিহাস হাত তুলে বলেন ঠিক কি না বলেন সাড়ে চোদ্দশো বছর আগে আবু জাহেল উতবা সাইবারা কোরআনের সত্যতার কাছে হেরে গিয়েছিল আজকে শিয়ার গোষ্ঠীরা বলে কোরআন থেকে নাকি মৌলা আলীর শানে নাকি অনেক আয়াত ছিল এই আয়াতগুলো নাকি উসমান জন্য রাইন রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবাইকেরা মিল্লা নাকি আয়াত কেন কাইটটা ফালাইছে নাউজুবিল্লাহ কর নাকি লেগে এই শিয়ার গোষ্ঠীরা কিন্তু ঢুকে এক লাইন দিয়া ঢুকে এটা পরে পেয়ে যান আপনারা বলেন কোরআনে কোন সন্দেহ আছে আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে আমি কিন্তু দিনে এত উচ্চ বকালে ওয়াজ করি না যেহেতু রাত্রে দুই তিনটা প্রোগ্রাম থাকে আমি দিনে আস্তে আস্তে ওয়াজ করি কিন্তু যখন দেখি যে আমার কোরআন আমার রাসূল ওলি আল্লাহ আমার আল্লাহ আল্লাহ রাসুল মুর্শি কোরআন ইসলাম এগুলো নিয়ে যখন কেউ আঘাত করে কথা বলে তখন আমি আর জানলে জান মনে করি না এ এমপি কিনা মন্ত্রী কিনা ওসি কিনা ডিসি কিনা বক্তা কিনা বিশ্বাস কিনা ইত্যাদি হার টাইম নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে রাত্রহীন কণ্ঠের প্রতিবাদ চলবে এই কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না পারবে না পারবে না ঠিক পরিষ্কার কথা আমি আপনার মন জয় করার জন্য চিৎকার দিচ্ছি না আপনাকে সতর্ক থাকার জন্য অ্যালার্ট করছি মাত্র আমি যদি এই চেতনা হৃদয়ে লালন করতে পারি আমি বিশ্বাস করি আমার শ্রোতাগুলো সেই চেতনাকে লালন করতে হবে তোমরা কি একমত আসো একমত আসো আমার যুবকরা একমত থাকবেন যখনই সুন্নতের বৃহৎ কল্যাণে ডাক দেওয়া হবে মাটি কি পাওয়া যাবে আপনাদেরকে বাস আল্লাহ কবুল করুন আমিন করুন এরপরে আসেন এখন কাফেররা কি জিতলো না হারলো হাইরা উলার বিষ কই ডালে কুলার ডালে আমরা এলাকার কুলার বিষ তখন আবু জাহিল্লার একটা এলান করছে এই শুন কোরআন যদিও সত্য বুঝলাম তো কিন্তু কেউ শুনতে যাইবি না কেউ শুনতে যাইবি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়বে তার তেলাওয়াত শুনে তোমরা কর্ণপাত করবা না আর
আমরা যত কিছু হোক যত বুঝানি বুঝক ইসলাম সত্য হোক আর কোরআন সত্য হোক আমরা আমরা বাপ দাদার ধর্মের উপরে সুনকালি মাখতাম না আমরা কোরআন ভুলতাম না যে যাইবি তার খবর আছে এখানে একটা কিন্তু আছে বাইঙ্গা দিয়া যায় কাফেররা আবু জাহেলরা জানতো নবী আল্লাহর বন্ধু জানতো কিন্তু কিন্তু মানতো না এরা এটাও জানতো কোরআন আল্লাহর কালাম কিন্তু মানতো না একটা এলান করলে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে কেউ তেলাওয়াত শুনতে যাবে না এবার রাসূল রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেছে এক কোণা দিয়া আবু জাহিল হারিয়ে হারিয়ে কোরআন শরীফ শুনতাছে সুবহানাল্লাহ ওর পিছন দিয়ে আরেকটা গেছে যায় কুমার নেতা দেয়া না তাইলে তো আমরা নাকি শুনতাই নি আর হইছে আর টান দেখা ঠেলা লেগে গেছে কুমার আমনে ক আমি আমি তো হুনতামে নাইছি তো আমনে আইলেন কি আমরা না করছিলেন চুপ কর না করছিলাম বাল লাগে দেখে নাইছি ওই আবু জাহেলরা কোরআন শরীফ জানতো আল্লাহর কালাম যদিও মানে নাই কিন্তু কোরআনটাকে জানতো আল্লাহর কালাম আর আমার দেশের কিছু সুশীল সমাজের কিছু মানুষ জানে কোরআন আল্লাহর কালাম কিন্তু মানে তো নাই বরং কোরআনের বিরুদ্ধ আচরণ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার চেষ্টা করে কথা বলেন ঠিক এই জন্য আমি বলি ওইগুলো আবু জাহেল থেকে আরো খারাপ যে ঘুমা ঘুমানো ব্যক্তিকে জাগাতো করা সম্ভব ঘুমের ভান করা ব্যক্তিকে জাগানো সম্ভব না এখন আপনার কাছে প্রশ্ন আমি একটা ইন্টারভিউ নিব এখন তুমি দাঁড়াও কোট কোট তুমি খারো তোমার বাড়ি কোন বরগুড়া সিকান্দরপুর বরগুড়া এলা আমার নবীজি বহসের মাঠে নবীর সাথে সাইর জন্য লয়ে গেছিল নাম দেখো নবীজি মাঠে বহসের মাঠে চারজন নিয়েছে না চারজনকে নিয়ে গেছে না এই চারজনের নাম কো তারপরে হ্যাঁ তুই কাপ্তা সুত কিনলে গিয়া আচ্ছা ব স্টুক করে পরে আমার মারার গেছে আসাম ব ব এ কাপ্তা আছে এ বসে বলো যে কাফে হ্যাঁ কিছু আছে হ্যাঁ কাপ্তা তুমি মনোযোগী হও আবারও বলছি মনোযোগী হো সুলডিতে কাটছো এরি হাতে লাইলের মতো এলাকে তোমার দর্শী ব্রাজিলের মন বলা না সে বনা পেকার মারা লাইছে রাগ ওই যে একটা ওই শুরু হয়েছে ওই যে শুরু হয়ে গেছে আস্তে ওই যে একটা আর্জেন্টিনা গেঞ্জি ওখানে বাপ লই লেখছ না এই এটা তো খেলা আমরা খেলতেছি প্রেমের খেলা এই খেলাধুলার কেন্দ্র করে কোন ধরনের পারস্পরিক মন্দসারি বন্ধুদের সম্পর্ক নষ্ট করা যাবে না ফেসবুকে আড়াইয়া দাঁড়াইয়া কথা কওয়া যাইব না এমন বহু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষের মাইরা ফেলা খেলা খেলার জায়গা মেসির বাড়ি বিল্ডিং কৃষ্ণের রোনালদোর বাড়ি বিল্ডিং নেইমারের বাড়ি বিল্ডিং এমবাপ্পের বাড়ি বিল্ডিং ডি মারিয়ার বাড়ি বিল্ডিং হ্যাঁ ঠিক আছে সবার বাড়ি বিল্ডিং কিন্তু আমরার বাড়িটা ফানির উপরে তাইলে হেরা লই আমরা চিন্তা করে লাভ এটা আইসে গেছে গা শেষ তো এবার আইন এই খেলার এটা হলো আসল খেলা ঠিক আবু জাহিল লক আমি তো আইছি তুই আইলি কি লাগে দাম কালিন কি লাগে বাপ রে বাপ তাইলে বোঝা গেল আর কোরআন যে আল্লাহর কালাম জানতো যদিও মানতো না কিন্তু কোরআনটা শুনতে আর কাছে ভাল লাগতো ঠিক তো এই কোরআন তেলাওয়াত শুনলে কি বিরক্তি লাগে হ্যাঁ এরে জিগাইলাম নবী বহসের মাঠে কারে রয়ে গেছে সাইর জনের নাম কই তারা না কিন্তু এখন যদি প্রশ্ন করি মেসি কোন দেশের রে একেবারে আর্জেন্টিনা এ সব কঠিন কঠিন নাম হাকিমি টাকিমির নাম সব পেয়া লাগবে কিন্তু সার জন্য লয়ে গেছে কোন মাস কলম এখনই কইতারে না একই লেগে দুনিয়াতে আসে হই জানে যাক আর ভুল করতো না এখন আপনারা সবাই বলেন এক নম্বরে মৌলা আলী এক নম্বরে মৌলা আলী দুই নম্বরে মা ফাতেমাতুজ জোহরা তিন নম্বরে ইমাম হাসান চার নম্বরে হোসেন
আচ্ছা নবী কি বাহাসে জিতলো না হারলো জিতলো আরো জোরে কোন জিতলো না হারলো জিতলো জিতলো এবার আসেন নবী কি কই শুনেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন যেই মাত্র আমার নবী জিতে গেছে তখন আমার নবী চারজন হাতে দইরা আসমানের দিকে তাকাই আমার আল্লাহর একটা ডাক মারলেন আল্লাহুম্মা হাউলাই আহলি ও আল্লাহ এই বাহাসের ময়দানে যেই চারজন নিয়ে আসলাম এরা হলো আমার আহলে বায়েত এরা হলো আমার কলিজার টুকরা আমি তাদেরকে ভালোবাসি তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসিও তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসিও এর মধ্যে একজন হলো মাওলা আলী যারা বলেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো মা ফাতেমা কোন দুই কোন চারজনকে নিয়ে গেছে এর মধ্যে মাওলা আলী এবং মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন বলল এমন দুইজন ব্যক্তি যাদের বিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিয়াটা ওই আসমানের উপরে উর্দাকাশে আমার আল্লাহ পড়াইছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে ফাতেমাকে আলীর কাছে বিয়ে দিয়েছেন উর্দাকাশে আল্লাহ আমারে পাঠাইছে এই বিয়েটা বর্তমানে বাংলাদেশ জমিনের মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে এই খবরটা আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠাইলেন এরপরে আমার নবী মা ফাতেমার ব্যাপারে মাওলা আলীকে নিজে প্রস্তাব করলেন এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে হে আলী রে তোমার সঙ্গে আমার আল্লাহ আমার মেয়েটারে বিয়ে পড়াইছে উর্দাকাশে এখন আমার আল্লাহ যখন তোমাদের মধ্যে বিয়ে পড়াইছে ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিয়ের মধ্যে একজন নয় দুইজন নয় সাক্ষী রেখেছিল 40,000 ফেরেশতা আরো যেরকম কয় হাজার 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৌবা গাছটারে অর্ডার করেছেন ইয়াকুত পাথরের একটা জলকানি দেওয়ার জন্য এই তোবা গাছটা কোন গাছ জানেননি যে গাছের মধ্যে মানুষের হায়াত লেখা আছে তোবা নামক গাছ তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সে যে নামে আজরাই সঠিক সময় তোমার ঘরে হইব তাকি সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাকিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ও বন্ধুরি ও সিকান্দরপুরের বন্ধুরা মা ফাতেমার বিয়ের মধ্যে তোবা নামক গাছের মধ্যে আমার আল্লাহ ইয়াকুত পাথরের একটা ঝলক মারতে বললেন ইয়াকুত পাথরের একটা ঝলক মারল তোবার পাতায় পাতায় এই পাথরগুলো যখন নিচে পড়ল জান্নাতের ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা ওই পাথরগুলো হাত করে তুলে তুলে আসমান সমান যত তারকা আছে এমন পরিমাণ পাত্রের মধ্যে বরাত করলেন বরাত করার পরে
ফেরেশতারা এই পাত্রগুলো মা ফাতেমা আর মাওলানার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করলেন এখনো দিতেছে কালকেও দিতেছে আগামী কালও দিবে হাদিস শরীফের মধ্যে পড়লাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর মাওলানার বিয়ের উপর উপর হিসাবে এই পাথরগুলো বকশিশ দিতেই থাকবে কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বকশিশ দেওয়া বন্ধ হবে না তাইলে রাউলা আহলে বায়াত যাদের ব্যাপারে আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন নূহ আলাইহিস সালামের উম্মত নৌকায় আরোহণ করে যেমন করে তুফান থেকে বেঁচে গিয়েছিল ঠিক এমন ভাবে এমন একটা জামানা যার অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত থাকবে বাতিল নামক কোন ঝড় তুফানে তার ঈমান ধ্বংস করতে পারবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা এই এলাকার মা বন্ধুদেরকে বলবো মা তোমরা বড় সৌভাগ্যবতী আমি দোয়া করি তোমাদের জান্নাত যেন মা ফাতেমার সঙ্গে হয় এই মা ফাতেমার সন্তানিত হলো হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আমার নবী চোখের পানি ফেলে কান্না করে মা ফাতেমা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি ফেলে কান্না করেন কেন কয় আমি কান্দি শুধুমাত্র আমার উম্মতের জন্য মা ফাতেমা বলে নবী গো আর কান্দেন না প্রয়োজনে আমি ফাতেমার জিন্দেগির যত নেক আছে সব নেক আপনার উম্মতের আমি দিয়ে দিব দুনিয়াতে যখন আমার নবী ফাতেমার বিয়েটা আলীর সঙ্গে দিয়েছে এবার মা ফাতেমার মোহরানা দাহ্য করা গেল আলীর উপরে মা ফাতেমা বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোহরানা কম বেশ আমি বুঝি না তবে আপনার আল্লাহরে বলবেন হাসরের ময়দানে যেদিন আপনার উম্মত পানি পানি বলে কাঁদবে নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যদি আমার শাফাতের অর্ডারটা দেয় এটাই হয়ে যাবে আমি ফাতেমার জন্য বিয়ের মহারণার সন্তুষ্টি জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না গোটা পরিবারটা উম্মতের জন্য পাগল এই মা ফাতেমার সামনে আমার নবী বলছেন ও ফাতেমা আমার হাসান রে শহীদ করে ফেলবে আমার আমার সব আমার নাতির শহীদ করে ফেলবে মা ফাতেমাকে নবী গো ও মায়ের নবী দয়ার নবী আমার সন্তানকে শহীদ করবে আমার মন তো মানে না এবার আমার নবী বলল ইয়া ও ফাতেমা আমার নাতির শাহাদাতের রক্তের ফুটাকে জড়িয়ে করে আমার কোটি কোটি উম্মত জান্নাতি হয়ে যাবে মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানের রক্তের উসিলায় যদি আপনার উম্মত শান্তি পায় আপনার উম্মত যদি জান্নাতি হয়ে যায় আমার সন্তানকে আমি কুরবানি দিতে রাজি আছি আমি ফাতেমার কোন বাধা নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই হলো ফাতেমা তার সন্তানই হলো ইমাম হাসান হুসাইন এ ছেলেরা শুনে রাখো মা খাদিজাতুল কুবরার মেয়ে হলো মা ফাতেমা মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ের সন্তান হলো ইমাম হাসান ইমাম হুসাইন এই আওলাদগুলো নবীর বংশরে ধ্বংস করবার লাগিয়া অতীত লোক ছিল এখনো প্রেমিকদেরকে আঘাত করে কথা বলে এমন মানুষ সমাজে আছে না না এই জন্য আমার মা ফাতিমার সন্তান ইমাম হাসান হুসাইনকে একদিন আমার নবী হাতের মধ্যে ধরলেন হাতের মধ্যে দইরা আমার নবী ডাক দিয়ে কয় যারা আমারে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো শুধুমাত্র তাই না ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা আমার হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসো তার আম্মাকে ভালোবাসো এই চারজনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে শুধুমাত্র আমি নবীকেই ভালোবাসা হবে না এদেরকে ভালোবাসলে জান্নাতের ভিতরে এরা আমি নবীর সঙ্গে থাকবে এরপরও
খ্রিস্টানরা বুক কাষ্টা গটাই নাই ইহুদিরা গটাই নাই নামধারী মুসলমানরা ঠিকই কিন্তু কাষ্টা গটাইছে আমার নবীর নাতি ইমাম হাসানকে তারা বিষ পান করায়া দিছে ভাই ডাক দিয়া কয় ও হুসাইন রে মনে হয় যেন আমার বিষ পান করায়া দিল মনে হয় যেন আমি মরে যাব রে ছোট ভাইটা ডাক দিয়া কই ভাই কি হয়েছে আমার মনে গয় বিষ পান করে দিছে আমার বুকটা কেন জ্বলতেছে এবার ইমাম হুসাইন কেমন ইমাম হুসাইন তো ছোট ইমাম হাসান তো বড় তখন মা ফাতেমা দুনিয়াতে নাই বাইর দুঃখে দুঃখী বাইর সুখে সুখী ডাক দিয়া বলে ভাই কি হয়েছে কিন্তু আর কথা বলতে পারে না বিষের ক্রিয়া বেড়ে যাচ্ছে আর জবানটা স্তব্ধ হয়ে আসছে ইন দি মিন টাইমে ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে তো রাসুলের রাহানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাওছ লিয়া হারা হইয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলে অজীব রাগিল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামা জানা জালা গিয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি হাইরে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কান্দে কুলসুম কান্দে রে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা কেমন করে মারলে রে তীর কেমন করে মারলে রে তীর বুকুটা কি কাঁপল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বুঝাইতে চাইছি দিনের কঠিন ক্লান্তি লগ্নে আমার নবীর আওলাদ ময়দান দিকে পলায়ন করে নাই হকের জন্য জীবন দিয়েছে আমার সুনানুগাদের বাবারা ওই কারবালার চেতনা নিয়া ওই কারবালার সোহাদাই কেরামের এই কারবালার চেতনা নিয়া আমরা যদি কখনো প্রয়োজন হয় আমরা রাজপথে প্রয়োজন হকের জন্য জীবন দিতে চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি চাই না আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামা
দেখবেন না আমার যুবক ভাইরা যা আল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সত্য সমাগত মিথ্যা দুরিমিত প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না এটাই হলো কারবালার শিক্ষা হাত তুলে বলেন ঠিক কি না বলেন যদি আপনি যদি ওই কারবালার চেতনাকে যদি নিতে লালন করতে পারেন আপনার ব্যাপারে বলা হয়েছে ওয়া মাশরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন যদি আপনার হৃদয়ে ওইরকম থাকতে পারে তেজ প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরবে কিন্তু আপনার জন্য জান্নাতের শরাব রেডি হয়েছে প্রয়োজন আপনার জীবন চলে যাবে কিন্তু জান্নাতে আপনার জন্য শান্তির নিকেতন প্রস্তুত আছে আপনার জীবন যাবে কেউ আপনাকে বন্ধ বলবে কেউ আপনাকে আঘাত করবে কেউ আপনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলবে কিন্তু মনে রাখবেন আপনি যদি ঈমান থাকে কারবালার দর্শন ঈমানের দর্শন কারবালার দর্শন হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে জীবনকে রুখে জীবনকে বিসর্জন দেওয়ার ইতিহাস কথা বলেন ঠিক না বেঠে এই জন্য এই দর্শনকে হৃদয়ের আলম করতে হবে ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাননি গিয়েছিলেন তারা অর্ডার করেছিল ৪০,০০০ চিঠি পাঠাইছে পাঠাইয়া বলছে হ্যাঁ হুসাইন আপনি এখানে আসুন আপনি আসুন আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব যদি আপনি না আসেন আমরা যদি বায়াত গ্রহণ না করে আমরা যদি মারা যাই তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমরা নালিশ করব এতগুলো চিঠি পেয়ে ইমাম হুসাইন তাদের কথা মতো ওখানে গিয়েছেন যাওয়ার পরে তারা পানি বন্ধ করেছে রাস্তা অবরোধ করেছে ব্যারিকেড দিয়ে দিয়েছে নিষ্পাপ শিশু আলিয়াস করার জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছে নারীদেরকে গৃহবন্দী করেছে ইমাম হুসাইনকে শহীদ করেছে তলোয়ারের মাথায় মস্তক নিয়েছে ইয়াজিদ বেঈমান ইয়াজিদ লুচ্ছ ইয়াজিদ লম্পট ইয়াজিদ স্বার্থপর ইয়াজিদ কাফের হাত তুলে বলেন ঠিক কি না বলেন ওই আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান ইমাম হুসাইন কার ছেলে মৌলা আলীর ছেলে ইমাম হুসাইন কার ছেলে মা ফাতেমার ছেলে ইমাম হুসাইন কার নাতি খাদিজাতুল কুবরার নাতি আমার রহমাতুল আলামিনের কলিজার টুকরা রহমাতুল আলামিনের নাতি যেই হুসাইন আর হাসানকে রসুল পিঠ মুবারকে তুলে তুলে ঘোড়া খেল খেলতেন সেই হুসাইনকে ঘোড়া থেকে ফেলে গলায় সুই চালিয়ে শহীদ করে দিয়েছে যারা এদের সঙ্গে কিয়ামত পর্যন্ত আপোষ নাই